ততই পর্যন্ত শেষ, এক সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না, যার হায়াত শেষ হয়ে যাবে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। সাথে সাথে আদরাইল আলাইহিস সালাম তার জানকে কবজ করে নিলেন। দাড়ি থাকলে ভালো মেয়েরা আমাকে পছন্দ করবে না, আমি বলতেছি যে আপনি দাড়ি রাখেন, ভালো ভালো সুন্দরী মেয়ে আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ কুকর্ম কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়ি আবার গুনাহও করি, নামাজও পড়ি মিথ্যা কথা বলি, নামাজও পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, আছে আমাদের সমাজে। লিখতে না পারলে হবে কি, মুছতে পারে, সূরা ফাতিহাও জানে না, অত সে ইমাম সাফের ভুল ধরে বসে আছে। তুমি তো কিছুই জানো না, তুমি আবার কিসের ভুল ধরো? আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, 8 নম্বর পারা সূরা আনাম আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার মরণ, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরণ, সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। উদ্দেশ্য হলো একটা, আমি যত নেক আমল করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে। আজকে পবিত্র জুমার দিন, বাইতুস সুদুদ জামে মসজিদের চারতলা মসজিদ ভরে যায়, অথচ ফজরের নামাজে দেখা যায় এক কাতার দুই কাতার মুসল্লি। কিছু মুসল্লি আছেন তারা শুধু জুমার নামাজ পড়ে অথচ ফজরের নামাজ পড়ে নাই, আবার কিছু মুসল্লি আছে তারা শুধু দুই এদের নামাজ পড়ে, আবার কিছু কিছু মুসল্লি আছে তারা শুধু জানাজার নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করেছেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সব লিখে দেন। দুনিয়াতে আমরা টাকার জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ এইটার জন্য পাগল, ওইটার জন্য পাগল, তবে আল্লাহর পাগল কিন্তু খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? আপনি চাকরি করেন, মাস শেষে একটা স্যালারি আপনি পান, নগদ যে টাকাটা পাওয়া যায়, নগদ পাওয়া যায়, আর আমল করেন এটা পরকালে পাওয়া যাবে, আখেরাতের ব্যাংকে জমা হয়, ঠিক কিনা? দুনিয়াটাকে আমরা বেশি মূল্যায়ন করি আখেরাতের তুলনায়, কিন্তু আখেরাতটাকে আমাদের বেশি মূল্যায়ন করতে হবে। দুনিয়াতে শুরু আছে তার শেষ আছে, আখেরাতে শুরু আছে তার শেষ নাই, ঠিক কিনা? আখেরাতের জিন্দেগি, এই যে এর ভিতরে শুনলাম অ্যাপেক্সের মালিক এমডি মারা গেছে,
কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক ভাই, তার কি কোনো টাকা কাজে লাগবে মৃত্যুর পরে? কোনো টাকা কাজে লাগবো? কোনো টাকা লাগবো না। একটা মাত্র ছেলে, টাকার কিন্তু অভাব নাই, টাকা কে খাবে এত পরিমাণ টাকা, কিন্তু এই টাকায় তো পরকালে তার কোনো কাজ হবে না। নেকি যদি তার থাকে আমল নামায়, ওই নেকির মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। ভাইরা আমার মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে, আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু আল্লাহ আল্লাহ যে আমাদেরকে ডাকতেছে মসজিদের দিকে আসো, তোমরা মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো, অথচ আল্লাহর ডাকে সাড়া না দিয়া আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। কেউ দোকানদারি করে, কেউ দেখা যায় চাকরি করে, নামাজের সময় পায় না, ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন? পারবেন? সম্ভব না। সাধারণ দুনিয়ার আগুন 2 মিনিট 5 মিনিট হাতের উপর আপনি রাখতে পারবেন না। এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো 69 ভাগ যোগ করা হবে। জাহান্নামের আগুন একমাত্র চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমাদের তো গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে চোখ দিয়ে মোটে পানি আসেই না, এত পরিমাণে আমরা গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রহিম রহমান, তার রহিম রহমান নামে আমরা বেঁচে আছি। আমাদের নবী দোয়া করছিলেন এই জন্য আমরা বেঁচে আছি। এত পরিমাণ আমরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে যে বাঁচায় রাখছেন এই করুণার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের করুণা দিয়া তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ অবস্থায় বেঁচে রাখছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার কম পক্ষে ডেলি 100 বার। যমুনার মালিক, যমুনা, এই যে সফিপুর যমুনার মালিক, উনিও তো ওনার ফ্যাক্টরির অভাব নাই, কোটি কোটি শত শত কোটি টাকার মালিক। উনি এমন কথা আমি শুনছি, উনি বলছিলেন আল্লাহ সমস্ত সম্পদ তুমি আমার থেকে নিয়ে যাও, তারপরে আল্লাহ তুমি আমাকে একটু হাত দাও। হাত শেষ, তার হাত ওই পর্যন্ত শেষ, এক সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না। যার হাত শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম তার জানকে কবজ করে নিবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে খুশি করতে হবে, আর আল্লাহকে যদি খুশি করা যায় দুনিয়া তো শান্তি আর আখেরা তো শান্তি। শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই, আর তুমি আল্লাহকে পেয়েছ, তুমি সব কিছু পেয়েছ, ঠিক কিনা? এক আল্লাহর আলী বলছেন, তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও দরকার হয়, একটা স্যান্ডেলের ফিতাও লাগে, তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বললে আল্লাহ তোমার ওই স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দেবে। আমরা এত পরেশানি, যাদের টাকা আছে তারা তো আরো বেশি পরেশানি করে, আর গরিব, গরিব তো পরেশানি করেই, দেখা যায় যে গরিব মানুষ অত পরেশানি করে না, তারা রিক্সা চালায় খায়, কেউ গায়ে খেটে খায়, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে,
বড় লোকের আরো বেশি পরেশানি, যার বেতন বেশি, আমি তো লেবাসের ইমাম শুনছেন, যার বেতন বেশি তার আরো পরেশানি বেশি। এর ভিতরে এক স্যারের সাথে আমি কথা বললাম, কয় হুজুর আপনারা তো অনেক ভালো আছেন, আমি কোন কি রকম আপনাদের দেখা যায় যে আপনাদের পোশাক আপনাদের লেবাস অনেক সুন্দর, আপনারা সবসময় পাঞ্জামি ইস্তারি করে গায়ে দেন, অনেক সুন্দরভাবে আপনারা থাকেন, কিন্তু আমরা যদিও আমাদের স্যালারি বেশি, কিন্তু হুজুর আমাদের পেশানির কোনো শেষ নাই। আলেমদেরকে আল্লাহ ভালোবাসেন, নবীও আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের সাথে আপনারা মহব্বত রাখবেন, আলেমদেরকে ভালোবাসবেন। আলেমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কি? ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন যে আলেমদেরকে বেশি বেশি তোমরা ভালোবাসো, আলেমদের মুখে তোমরা চুমা খাও, আলেমদের সাথে মুসাফা করো। হ্যাঁ, তার কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই জন্য কমপক্ষে প্রতিদিন 40 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কতবার? কমপক্ষে 40 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যে কখন নাকি আমার হাত শেষ হয়ে যায়। এক সাহাবীকে আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? বলতেছে, ওই সাহাবী, আমি অজু করতেছি, এই অজু দিয়ে আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা এটা আমার সন্দেহ। আর একজনকে বললেন, ও আমার সাহাবি, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? ওই সাহাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডান দিকে সালাম ফিরাইতেছি, বাম দিকে ফিরাইতে পারবো কিনা এটা আমার সন্দেহ লাগে। আমরা তো যুবক ভাই যারা আছে, তারা তো দীর্ঘ আশা নিয়ে আছে, অনেক যুবক ভাই তারা দাড়ি রাখতেছে না, মনে করে যে আমি তো এখনো বিয়া শাদী করি নাই, আমি তো বিয়া শাদী করব। হ্যাঁ, দেখা যায় দাড়ি থাকলে ভালো মেয়েরা পছন্দ করবে না, ঠিক কিনা বলেন? দাড়ি থাকলে ভালো মেয়েরা আমাকে পছন্দ করবে না। আমি বলতেছি যে আপনি দাড়ি রাখেন, ভালো ভালো সুন্দরী মেয়ে আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সগিরা গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু যদি আপনি দেখা যায় যে আড্ডা করেন, চা স্টলে বসে থাকেন, আপনার গুনাগুলো কিন্তু সগিরা গুনাহ মাফ হবে না। এই প্যান্ডেলের ভিতরে যত সময় বসে থাকবেন, আপনার তো একটা গুনাহও লেখা হবে না, বরং আরো সব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্না সালাতা তানহা, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত কুকর্ম কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। কোরআনের কথা কি কোনদিন মিথ্যা হইতে পারে বলেন? আল্লাহর কথা, কোরআন পড়া মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথা। আমরা যেমন মোবাইলে আমরা কথা বলি, দেখা যায় বিদেশে কথা বলি, মোবাইলের মাধ্যমে আমরা বিদেশে কথা বলি, বিভিন্ন জায়গায় কথা বলি, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি মনে করবেন যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ কুকর্ম কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়ি আবার গুনাহও করি, নামাজও পড়ি মিথ্যা কথা বলি, নামাজও পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, আছে আমাদের সমাজে আছে। আমাদের কথা সত্য হবে না আল্লাহর কথা সত্য হবে?
কার কথা সত্য হবে বলেন? আল্লাহর কথা, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা, এইটা সত্য হবে একশোর ভিতরে একশো। আমার নবী 63 বছর জিন্দিগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই, বলছেন। আর আমরা দেখা যায় কিছু কিছু ভাই আছি এমন, প্রতিদিন তারা 10টা 20টা 50টা 100টা মিথ্যা কথা বলে। আর একটা মিথ্যা কথা যদি কেউ বলে, একটা মিথ্যা কথার জন্য একটা কবিরা গোনা, আর একটা কবিরার গোনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাইরা আমার, গার্মেন্টসে তো মিথ্যা, মানে ওখানে মনে হয় তো মিথ্যার ফ্যাক্টরি। যত মিথ্যা কথা গার্মেন্টসের ভিতরে, মিথ্যা না বললে তাদের চাকরি থাকে না। আল্লাহ তো মিথ্যা বলার কথা বলে নাই, বলছে আল্লাহ বলে না, রসুল বলে নাই। তোমরা আমরা এত মিথ্যা কথা বলি, আমরা যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকে, আল্লাহকে যদি বেশি বেশি করে স্মরণ করি, একটা মিথ্যা কথাও বলবো না। সবসময় মনে করব যে আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো আল্লাহকে ভয় করি, আমার মালিককে ভয় করি, আমি কি করে মিথ্যা কথা বলি? আমি দাঁড়িয়ে রাখছি, আমি টুপি মাথায় দেই, আমি পাঞ্জাবি গায়ে দেই, আমি কি করে মিথ্যা কথা বলি? এই মিথ্যা কথার জন্য, একটা মিথ্যা কথার জন্য 7000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে বাইরা আমার। এই জন্য মিথ্যা কথার থেকে আমরা বিরত থাকবো, থাকবো তো সবাই থাকবো। আজকে থেকে নিয়ত করি যে আর জীবনে আর একটা মিথ্যা কথা বলবো না। শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যখন নাকি 5 বছর বয়স, তখন থেকে নামাজ শুরু করে, 6 বছর বয়স, 5 বছর বয়স, ঘটনা ক্রমে একদিন ফজরের জামাতে শরীক হইতে পারে নাই, বাচ্চা মানুষ ঘুমায় আছে, মা ডাকে নাই, বাবাও ডাকে নাই, বাচ্চা মানুষ ঘুমায় আছে। যখন ফজরের নামাজ শেষ হয়ে গেছে, বেলা উঠে গেছে, শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে, মাকে বলতেছে, মা, ও মা, ফজরের নামাজ কি শেষ হয়ে গেছে? মা বলতেছে, বাবা, ফজরের নামাজ তো শেষ হয়ে গেছে। মা আমাকে ডাকো নাই কেন? বাবা, এই জন্য ডাকি নাই, তোমার ঘুমের কষ্ট হবে, তোমার ঘুমের তৃপ্তি হবে না, এই জন্য তোমাকে ডাকি নাই। বাচ্চা মানুষ 5 বছর বয়স, এত পরিমাণে কান্না শুরু করছে, কান্নার থামায় না, কান্নার থামে না, কান্না করতে আছে, কান্না করতে আছে, চোখের পানি বের হইতে আছে। বলতেছে, মা, মা গো, আমাকে কেন ডাকো নাই? আমি তো মসজিদে যাইয়া ফজরের নামাজে শরীক হব। ও মা, মা, আমাকে তুমি কেন ডাকো নাই? আমি ফজরের নামাজে, ফজরের জামাতে আমি শরীক হব, আমি নামাজ পড়ব, আল্লাহকে স্মরণ করব। মা বলতেছে, বাবা, তোমার কষ্ট হবে, এই জন্য আমি ডাকি নাই। এত পরিমাণে বেশি বেশি করে কান্না করে, কান্নার থামায় না। শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কান্নার থামায় না, কান্নার থামে না। মা বুঝায়, বাবা বুঝায়, ও শামসুল, তোমার কান্না থামাও, তুমি থামো বাবা। শামসুল সকালে খানা খায় না, নাস্তা করে না, কান্তে আছে, কান্তে আছে। মা বুঝায়, বাবা বুঝায়, দাদা বুঝায়, দাদি বুঝায়, কান্নার থামায় না। শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কান্না করতে আসেন। মা বলে, বাবা রে, আর কান্দিস না, তোর কান্দা আমার দেখতে মন চায় না। মা বলে, নাস্তা খার কথা, নাস্তা খাবো না কেন? ফজরের নামাজ আমি জামাতে যে পড়তে পারলাম না কেন? আমাকে কেন তোমরা ডেকে দিলে না? বাচ্চা মানুষ 5 বছর বয়স, এর কি নামাজ ফরজ হয়েছে? কোন 5 বছর বয়সে নামাজ ফরজ হয় নাই? মা বলে, শেষ পর্যন্ত, ও শামসুল, শামসুল, আমার ভুল হয়ে গেছে,
বাবা বলতেছে আমার ভুল হয়ে গেছে, আর কোনদিন তোমাকে না ডাইকা যখন নাকি ফজরের আজান দিবে তখন তোমাকে ডাক দেব, আর তুমি ওযু করে মসজিদে যায়া জামাতের সহিত নামাজ পড়বা। দেখেন, আল্লাহর ভয় থাকলে বাচ্চা মানুষ সেও মসজিদে যায়া জামাতের সহিত নামাজ পড়তে চায়। আর আমরা অনেক ভাই দোকানদার দেখা যায় যে মসজিদের সামনে দোকান, অথচ আজান হইতেছে নামাজ হইতেছে, মসজিদের সামনে দোকানদারি করে তারা জামাতে যেয়ে শরীক হয় না। নামাজ পড়তে গেলে কোরআনের দরকার আছে কিনা? নামাজ পড়তে গেলে কোরআনের দরকার আছে। যখন নাকি আপনি নামাজে দাঁড়ান তখন যখন আল্লাহ আকবার বলেন, তাকবীর তাহরিমা বলেন, তারপরে সালাম পড়েন, তারপরে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়া দরকার আছে কিনা? আমরা দেখা যায় যারা মাদ্রাসা পড়ে নাই অধিকাংশ মানুষই কোরআন তেলাওয়াত ভুল করে, আর আপনার যদি সূরা ফাতিহা ভুল হয় আপনার নামাজ হবে না। অনেক মানুষ তারা সূরা ফাতিহা পড়তে পারে না, আত্তাহিয়াত দুরুদ শরীফ দোয়া মা সূরা দোয়া কোনো এগুলা পড়তে পারে না, খালি ইমামের পিছনে যে আল্লাহু আকবার শেষ। নামাজ পড়বেন কমপক্ষে আপনার সূরা ফাতিহা সহি করে পড়তে হবে, চারটা সূরা আপনার জানতে হবে সহি করে পড়তে হবে, আত্তাহিয়াত দুরুদ শরীফ দোয়া মা সূরা দোয়া কোনো এগুলা তো লাগবে। আবার নামাজের ভিতরে বাহিরে যে 13টি ফরজ আছে, নামাজের ওয়াজিব যে 14টি আছে, নামাজ ভাঙার কারণ যে 19টি আছে, এ সবগুলো আপনার দরকার আছে কিনা? আছে, কিন্তু আমরা কয়জনে জানি ভাই? আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই, যাদের বয়স বেশি হয়ে গেছে, মাদ্রাসা পড়ার আর সুযোগ নাই, তারা তাদের জন্য একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ। মাদ্রাসার নাম কি বলেন? দাওয়াতে তাবলীগ। যারা বাচ্চা মানুষ তারা তো মাদ্রাসা পড়ে শিখতে পারবে, কিন্তু আপনার তো বয়স বেশি হয়ে গেছে, আপনার আর মাদ্রাসা পড়ার সুযোগ নাই, আপনার জন্য হচ্ছে দাওয়াতে তাবলীগ। এক চিল্লা দেন, দুই চিল্লা দেন, তিন চিল্লা দেন, এক সাল্লা গান, আপনি দেখা যায় যে নামাজের দোয়া দুরুদ যা আছে আপনি সব কিছু শিখে যাবেন। যদি এক চিল্লা দেন, দুই চিল্লা, তিন চিল্লা দেন, আল্লাহ রহমতে আপনিও আপনার সূরাগুলো আপনার দোয়া দরুদ সব আপনি সহি করে সহি করতে পারবেন। নামাজ পড়ি 40 বছর 50 বছর নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহাটাও জানি না, এমন লোক আছে সূরা ফাতিহাও জানে না, অথচ নামাজ পড়তেছে, আবার ইমাম সাহেবের ভুলও ধরে, অথচ সূরা ফাতিহাও সে জানে না, ঠিক কি না? লিখতে না পারলে হবে কি মুছতে পারে, লিখতে না পারলে হবে কি মুছতে পারে, সূরা ফাতিহাও জানে না, অথচ ইমাম সাহেবের ভুল ধরে বসে আছে। তুমি তো কিছুই জানো না, তুমি আবার কিসের ভুল ধরো? তোমার ভুল ধরতে হলে তোমার তো আগে ইলম শিখতে হবে, তারপরে তোমার ভুল ধরতে হবে, ঠিক কি না বলেন? আমার ভাইরা বলতেছিলাম যে যে ভাইরা মাদ্রাসার পড়ার সুযোগ নাই, তারা কি করবেন? দাওয়াতে তাবলীগে সময় লাগাবেন, দাওয়াতের কাজ করবেন, মাদ্রাসা পড়ায় তোর সুযোগ নাই, আপনার ছেলেটাকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় পড়ান, এর টাকা পয়সা দেখা যায় একদিন শেষ হয়ে যাবে, আপনি যে একটা একটা ছেলে আপনি তাকে কি আলেম বানাইলেন, ওই আলেম আপনার জানাজা পড়াবে, মৃত্যুর উপরে আপনার ভাগ্য সৌভাগ্য হয়ে যাবে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর ছেলে সন্তানের দোয়া আল্লাহ কোন সময় খালি হাতে ফেরায় দেয় না। আমার ভাইরা, এই জন্য আমি বল আপনাদেরকে বলবো,
যখনই আজান হবে সব কিছু আমি বাদ দিয়া আগে আল্লাহর হুকুম পালন করব, তারপরে দুনিয়ার কাজ করব। আপনি যখন ফজরের পরে, ফজরের নামাজের পরে দীর্ঘ সময় আছে জোহর পর্যন্ত, এই লং টাইম সময় আপনি ফজরের নামাজের পরে আপনি জমিনে সরাই যান, আপনি চাকরিতে যান, আপনি ব্যবসার কাজে লেগে যান, তারপরে আবার জোহরের নামাজ পড়েন। এই লং, এই লং টার্ম আল্লাহ দিছেন এই জন্য দিছেন যে আমার বান্দারা আমার হুকুমকে পালন করে তারপরে তারা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে। এক একজনে বলছিলেন যে হুজুর বয়ান তো করেন, বয়ান শুনতে ভালো লাগে, তবে নামাজের কথা বলেন না হুজুর। বয়ান করেন সমস্যা নাই, কিন্তু নামাজের কথা বলেন না। বয়ান করেন হুজুর, কবে সুদ ঘুষের কথা বলেন না হুজুর, বয়ান শুনতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদেরকে আমি কয়েকটা আমলের কথা বলবো, এই আমলগুলো আপনারা করবেন তো, করবেন সবাই, সবাই ইনশাআল্লাহ বলেন করবেন। আটটি আমল, কয়টি আমল? আটটি আমল, চারটা করবেন আর চারটা বর্জন করবেন। যে চারটা আমল আপনার করণীয় সেটা হচ্ছে, এক নম্বরে সালাতের পাবন্দি হতে হবে, নামাজের পাবন্দি হতে হবে। শুধু নিজে পড়লে হবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বন্ধু সকলকে নিয়ে নামাজের পাবন্দি হতে হবে। শুধু আমি নামাজ একা পড়লাম, আমার ফ্যামিলির কেউ নামাজ পড়ে না, আমি শুধু একাই নামাজ পড়লাম, এটা কিন্তু হবে না। আপনি নামাজ পড়বেন, আপনার ফ্যামিলির সকলকে আপনি নামাজের দাওয়াত দেবেন, তাদেরকেও নামাজের পাবন্দি হতে হবে, ঠিক কিনা বলেন? দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। দুই নম্বর কি? কোরআন তেলাওয়াত। নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত সহি করা লাগবে, দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। তিন নম্বর হচ্ছে অধিক হারে তাসবি পড়া। তিন নম্বর কি? অধিক হারে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা, তাসবি পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব আমল করবেন তো, করবেন সবাই। চার নম্বর আমল হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা মিথ্যা কথা বলি কিনা বলেন? মিথ্যা কথা বলি, আমাদের ভিতরে মিথ্যা কথা আছে, মিথ্যার অভাব নাই, আমরা মিথ্যা কথা বলতে আছি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় আমরা মিথ্যা কথা বলি, ঠিক কিনা? এই মিথ্যা কথা থেকে আমাদেরকে বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? খেওয়ানাত আমাদের, আমাদের কাছে যদি কেউ টাকা পয়সা রাখে, এই টাকা পয়সাকে আমরা খেয়ানাত করবো না, আমানাত দিছে আমরা খেয়ানাত করবো না, মনে থাকবে? কুটনামি করবো না, কুটনামি কুটনামি পর্যন্ত কুটনামি করবো না। চার নম্বর হচ্ছে পেশাব থেকে আমরা বেঁচে থাকব। কি থেকে বেঁচে থাকব? পেশাব থেকে বেঁচে থাকব। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছিলেন, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছেন, তাদের জাহান্নামের আযাব হইতেছে, তাদের গায়ে যে পেশাব লাগতো ওই পেশাব অবস্থায় তারা নামাজে দাঁড়াইতো। এই জন্য ভাইরা আমার, পেশাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, পেশাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি যে পেশাব, পেশাবে আমি বসছি আমি, কিন্তু আমার শরীরে যেন এক ফোঁটাও এমন জায়গায় বসবো যে এক ফোঁটা পেশাব যেন আমার না লাগে। আর যদিও লাগে, কিন্তু ওইটা একটা নিয়ম আছে, নিয়ম আছে না, হ্যাঁ, ধোয়ার একটা নিয়ম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হয়তো ধুয়ে নেব, তারপরে আমরা নামাজ পড়ব, কিন্তু পেশাব লাগছে আমার, আমার জামা কাপড়ে পেশাব লাগছে, ওই অবস্থা আমি নামাজ পড়ব, কোনোদিন আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে ওয়াজ শুধু শুনলেই হবে না, আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। এমনও কিছু মানুষ আছে তারা প্রধান বক্তার চেহারা কিরকম সেই চেহারা দেখার জন্য আসে, কিন্তু আসতে হবে ওয়াজ শুনতে হবে। যে আমরা তো জানি না আলেম ওলামা কি কোরআন হাদিসের কথা বলে, আর এই কথাগুলো শুনে শুনে আমি আমল করব,
কথাগুলা আলেমরা যে কোরআন হাদিস থেকেই তো কথা বলে, কোরআন হাদিসের বাহিরে কোন কথা আলেম বলে না। এর জন্য যত কথা বলে কোরআন হাদিস থেকেই বলে, আর আমি তো আমার ভিতর তো ইলম নাই, আমি তো কিছুই জানি না, আলেমদের মুখ থেকে যে কথাগুলো শুনবো কোরআন হাদিসের, এই কথাগুলো শুনে শুনে আমি আমল করব। পারবেন? সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।